ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। স্রোতের বিপরীতে ছোট মানুষ হিসেবেও বেশ পরিচিত তিনি। শত আলোচনা, সমালোচনা ও বাধা প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়াই তার বৈশিষ্ট্য। চলার পথে বহু জটিলতার সম্মুখীন হয়েছেন তিনি, তারপরও নিয়মিত কাজ করে যাচ্ছেন পরি। তবে ব্যক্তি জীবনে অন্তঃসত্ত্বা পরিমণি, তাই তো সন্তান জন্মের আগেই হাতে থাকা কাজগুলো দ্রুত শেষ করছেন নায়িকা। সম্প্রতি অরণ্য আনোয়ারের মা সিনেমার ডাবিং শেষ করেছেন। দুই দিনের শিডিউল থাকলেও একদিনেই টানা পাঁচ ঘন্টায় পুরো ডাবিং শেষ করেন তিনি। এদিকে কাজ প্রসঙ্গে পরি গণমাধ্যমকে জানান, ডাবিং করার সময় হঠাৎ করেই দেখেন তার হাতের তালু চুলকাচ্ছে। পরিচালক বললেন, দু একদিনের মধ্যে আপনার হাত কিন্তু ভরে যাবে, মানে ডাবিং শেষ হলেই বাকি পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। মজার বিষয় হলো, পরি মনে মনে ফোন দিয়ে আটলেন, দাঁড়ান টানা কাজ করে আজই ডাবিং শেষ করে দিবেন। যখন টানা পাঁচ ঘন্টা কাজ করে ডাবিং শেষ করলেন, পরিচালক তো অবাক, বিশ্বাসই করেননি এই শরীর নিয়ে তিনি এত লোড নিতে পারবেন। পরি আরো জানান, পরিচালক তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি তো দেখছি একটা ম্যাজিক। তিনি হাসতে হাসতে বললেন, জিন পরি নিয়ে কাজ করলে এমনই হয়, কিন্তু একদিনে সব কাজ শেষ করলেও সেদিন পারিশ্রমিকের বাকি টাকা বুঝে পাননি পরি।